छोला शाकेर घंट, छोला खेये थाकि आमरा, छोलार उपकारिता मोटामुटी आमरा सबाई जानी, किन्तु छोला शाको जे कतटा उपकारी एवं सुस्वादु आसुन सेटा देखे नेवा जाक। नमस्कार, आमी शर्वाणी, सहजे सुस्वादु रान्नाघरे आपनाके स्वागत। 500 ग्राम छोला शाक नियेछि, छोला शाकेर अनेकटाई बाद जाए, একদম নরম কচি আগাগুলো আর পাতাগুলো নিতে হবে, বাকিটুকু ফেলে দিতে হবে। বেশ কিছুটা কিন্তু শক্ত অংশ বাদ চলে যায় ছোলা শাকের। বেশি শক্ত অংশটা দিলে গলবে না আর খেতেও ভালো হবে না, তাই কচি কচি পাতাগুলো আর আগাগুলোকেই নিতে হবে। শীতকালেই এই শাকটা পাওয়া যায়, তবু এখনো আমাদের এখানে বাজারে একটু পাওয়া যাচ্ছে, তাই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করে বসলাম। এই কচি আগাগুলোকে নিয়ে ধুয়ে কুচিয়ে নিতে হবে, যতটা সম্ভব সরু করে কুচিয়ে নেবেন ততটাই এটা স্বাদ হবে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ সরষের তেল দিলাম, সরষের তেলেই এটা ভালো হবে। একটা 50 গ্রাম ওজনের রুই মাছ নিয়েছি, তাতে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেব। 1/4 চামচ হলুদ দিয়েছি, যে কোনো মিষ্টি জলের মাছ দিয়েই এটা করা যায়, বা চিংড়ি মাছ দিয়েও আপনি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নেব। আপনি যদি মনে করেন যে আমি মাছ দিয়ে শাকটা তৈরি করব না, সেক্ষেত্রে আপনি এই মাছের বদলে বেগুন দিতে পারেন, আবার নাও দিতে পারেন কিছু, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। রাঁধুনি 1 চা চামচ, 1টা শুকনো লঙ্কা, তেলে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হলে শাকটা দিয়ে দিতে হবে। হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, কনস্টিপেশন দূর হয়। ছোলা শাকের মধ্যেকার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নুন স্বাদ অনুযায়ী হলুদ 1 চা চামচ। ফাইবারে ভরপুর ছোলা শাক খেলে ওয়েট রিডিউসেও সাহায্য করে। ছোলা শাক ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকার জন্য স্কিনের একটা ন্যাচারাল গ্লো আসে এই শাক খেলে। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে, ততক্ষণে ভাজা মাছ ঠান্ডা হয়ে গেছে, মাছের থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এতে করে বাচ্চারাও খেতে ভালোবাসবে, বাচ্চাদেরও খেতে অসুবিধে হবে না, আর খুব মাখো মাখো হবে জিনিসটা। ছোলা শাক খেলে চোখের মাসেল মজবুত হয়, এতে করে চোখের জ্যোতি বাড়ে। ভালোভাবে বেছে নিয়ে দেখে নিন একটু কাটা আছে কি না। এবার এটাকে ছোলা শাকের মধ্যে দিয়ে দিতে হবে, মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে, শাকটা সেদ্ধ হতে দিতে হবে। ছোলা শাকের মধ্যেকার প্রোটিন এবং ফাইবার পাচন শক্তি বাড়াতে, মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে। 1 টেবিল চামচ চালের গুঁড়ো, সেটাকে 1/4 গ্লাস জল দিয়ে গুলে রেখে দিতে হবে। আপনার কাছে যদি চালের গুঁড়ো না থাকে, তাহলে 1/2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল বা যে কোনো আতপ চাল জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে বেটে নেবেন। এমনি একটু লিকুইড মতন হবে, তবেই কিন্তু শাকটা মাখো মাখো হবে। শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে, এবার ওই চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যেমন আমাদের মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়, সাথে সাথে ছোলা শাক বেশি খাবার যে ইচ্ছে খাই খাই ভাবটাকেও কমিয়ে দেয়, এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে, চালের গুঁড়োটা একদম যেন ঘেঁটে মিশে যায়, একটা আঠা আঠা ভাব হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে আর 3 থেকে 4 মিনিট রেখে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আর 2 মিনিট নেড়ে ঘেঁটে নামিয়ে নিতে হবে। এবার আর ঢাকা দেওয়া চলবে না, একদম যখন মিশে যাবে এরকম দেখুন কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে শাকটা, তখন বুঝতে হবে যে শাকটা তৈরি হয়ে গেল।
টেক্সচারটা ঠিক এরকম হবে। ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ।